Assalamualaikum. Waalaikumsalam. Halo Hasan Bajan. Allah taala. Bajan nama ki? Chanmiya. Kono lake theke ni aschen guru? Bogura jela. Ji? Bogura jela. Bogura theke ni aschen. Haan. এগুলা একটু ছোট সাইজের গরু দেখা যাচ্ছে এগুলা কি সব দেশি গরু না বাবা কলজের দেশি বাবা জি এগুলা কি আপনার পোষা গরু নাকি কেনা আছে আমাদের পোষা নিজের পোষা গরু নিজের পোষা গরু আচ্ছা এই গরুগুলার দাম কি রকম যাচ্ছে একটু এদিকে আসেন তো এটার দাম যাচ্ছেন কত এটা 75 বাবা জি 75000 এটা একই দামের জবা জি আচ্ছা এইটা এটা 70 70 এই পাশের কালোটা ওটা 75 ওই পাশেরটা ওটা 85 আচ্ছা গরুর দাম দর কি হচ্ছে কাস্টমার কি রকম কাস্টমার মোটামুটি আসছে না কই বাবা জি হচ্ছে মোটামুটি আচ্ছা আপনার আশা অনুরূপ হচ্ছে না না আচ্ছা এই পাশের এগুলা কার এলা আমাদের এই গরুটার দাম যাচ্ছেন কত এটা 95 95 কত টাকা দাম চলে দাও এইটা এটা 95 এটাও 95 এই লাল গরুটার দাম যাচ্ছেন কত লালটা 1.5 1,05,000 এগুলার বয়স কি রকম বয়স দুই দাঁত করে না তার মানে দুই বছর পার হয়ে গেছে দুই বছর পার হয়ে গেছে আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা 41 বাবা জি 1,41,000 আচ্ছা এটা কি রকম হলে আপনি বেচা বিক্রি করার আশা রাখেন নমস্কার করছি 1,10,000 1,10,000 হলে আপনার বেচা বিক্রির ইচ্ছা আছে আচ্ছা তো মোটামুটি এগুলো সবই এখানে দেখতে পাচ্ছি ছোট সাইজের দেশি গরু যাদের বাজেট মোটামুটি 90 থেকে 1,20,000 এর আশেপাশে আছে তারা এখানে দেখতে পারেন ভাইজানের নামটা যেন কি বললেন চানমিয়া চানমিয়া 100 ফিট হাটে এটা হচ্ছে 9 নম্বর গেট মনে হয় 9 নম্বর 5 নম্বর গেট 5 নম্বর গেট দিয়ে একটু ভিতরে ঢুকলেই ভাইজানকে পাবেন ভাইজানের কাছে কিন্তু অনেকগুলো মোটামুটি ছোট সাইজের গরু আছে প্রত্যেকটাই দেশি গরু এবং মোটামুটি সবগুলারই দুই দাঁত হয়েছে না ভাইজান দুই দাঁত আচ্ছা তো আপনারা যাদের মোটামুটি বাজেট ছোট তারা ভাইজানের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া সালাম ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ চাচা কোন এলাকা থেকে নিয়ে আসছেন গরু নাটোরে নাটোরে চাচার নাম কি বাবা আব্দুল খালেক কয়টা নিয়ে আসছেন চাচা ছয়টা ছয়টা আচ্ছা এই এই যে এই গরুটার দাম চাচ্ছেন কত চাচা 140 1,40,000 পাশেরটা পাশেরটাও একই পাশাপাশি একই দাম 1,40,000 হ্যাঁ আচ্ছা এইটা মনে হয় একটু ছোট এটার দাম চাচ্ছেন কত এটা 130 চাইছি 1,30,000 আর এই পাশের ছোট দুইটা ওগুলো 100 করে 100 করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাইজানের নাম কি সোহাগ কোন এলাকা থেকে নিয়ে আসছেন গরু শেরপুর শেরপুর থেকে তো এই সিরিয়ালের সবগুলাই আপনার না হ্যাঁ আমার আচ্ছা ভাইজান এই কালো গরুটার দাম চাচ্ছেন কত 125 1,25,000 আচ্ছা ওই পাশের সাদা গরুটার দাম চাচ্ছেন কত ওটা 125 1,25,000 এরপরেরটা ওটা 35 1,35,000 এই গরুটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে 1,70,000 1,70,000 এই পাশেরটা ওটা 70 চাইছে 1,70,000 আচ্ছা তো ক্রেতার চাপ কি রকম না বেচা কিনা নাই বেচা কিনা নাই মানে গরু নামাইছেন কখন সকালে নামাই আজকে সকালে ও আচ্ছা তো গরু কি আপনার পোষা সবগুলো না কেনাও আছে কেনা আছে কেনা আছে না কেনা আছে পোষাও আছে আচ্ছা গরু পোষেন গরু খাবার দাবার কি ব্যবহার করেন খাওয়া দাওয়া খুদি আর গুড়া এমনি ফিটফিট খাওয়ান না তো না বেলু পাইবা না বেলু পাইবা যাইব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন চাচা এই আলহামদুলিল্লাহ কোন এলাকা থেকে নিয়ে আসছেন গরু নাটোর থেকে নাটোর থেকে চাচার নাম কি মোহাম্মদ গোলাম আর ওই চাচার মোহাম্মদ ইন্দ্র আলী আচ্ছা গরু কয়টা নিয়ে আসছেন আমরা 10টা নিয়েছি এই সিরিয়ালের সবগুলাই আপনাদের হ্যাঁ সিরিয়ালের সবগুলাই এই সিরিয়াল না ওই বলতে দাম আচ্ছা চাচা এই যে এই গরুটার দাম চাচ্ছেন কত এই গরুটার দাম দাম চাচ্ছি 155 155 আর এই পাশেরটা 50 50 এই সাদা গরুটা কত চাচ্ছেন ওই একই দামই 50ই 150 হ্যাঁ আচ্ছা এই কালোটা কালোটা 55 155,000 হ্যাঁ এইটা 45 তো গরুর দাম দর কি হচ্ছে চাচা হ্যাঁ হচ্ছে আশা অনুরূপ হচ্ছে হ্যাঁ বিক্রি কি করছেন দুই একটা না আমার হয়নি দাম আমার পার্সেলে হবে আচ্ছা কত বিক্রি করছেন বেচি 1,20,000 দিয়ে 1,20,000 দিয়ে তো চাচা পোষা গরু সবগুলা হ্যাঁ সব পোষা গরু আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান এই ছোট গরুগুলা সবগুলা আপনার জি আচ্ছা এই গরুটার দাম চাচ্ছে কত সাদা দাম 2,20,000 বেচার দাম 1,90,000
এই পাশেরটা পাশেরটাও একই দাম এরপরেরটা কত যাচ্ছেন 170000 টাকা এইটা এটা দাম আর কম 1.5 লাখ টাকা ওইটা কত যাচ্ছেন 130000 আরে লালটা লালটার দামও একই তো কাস্টমারের চাপ কি রকম আছে মোটামুটি দাম দর কি হচ্ছে গরুর জি আশা অনুরূপ বলতেছে কাস্টমাররা না না গরু কি বেচা কিনা করছেন দি একটাও না একটা হয় নাই কোন এলাকা থেকে নিয়ে আসেন কুষ্টিয়া ভাইজানের নাম কি ইনামুল হক আসসালামু আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজানের নাম কি ওর নাম সিদ্দিক এই গরুগুলা কি সবগুলো আপনার হ্যাঁ কোন এলাকা থেকে নিয়ে আসেন কুষ্টিয়া জেলা এই আপনার পাশের গরুটার দাম চাচ্ছেন কি রকম 190000 এই গরুটার দাম চাচ্ছেন কত ওইটা 150 150000 150000 এই পাশেরটা ওইটা 150000 আচ্ছা দাম দর কি হচ্ছে হ্যাঁ কাস্টমারের চাপ কি রকম চাপ আছে কম এখন গরু কি বেচা কিনা হইছে দুই একটা না না তবে আশা করি হবে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া